22 নম্বর ক্লাস শুরু করে ফেলি। আমাদের গত ক্লাস পর্যন্ত মানে গত ক্লাস পর্যন্ত এই অবস্থায় ছিল, তাই না? আমরা রেসপন্সিভের কাজ করতেছিলাম, তো রেসপন্সিভের কাজ কতটুকু হয়েছিল দেখি আমরা। যেটা আমার 992 এর যে লেআউটটা ছিল সেটা কমপ্লিট হয়েছিল, তাই না? সম্পূর্ণ ঠিক আছে। আর তারপরে আমরা কি করতেছিলাম, 768টা করতেছিলাম, তাই তো? তো 768টা আমাদের এই অবস্থা পর্যন্ত এসেছিল। এটা এটা ঠিক আছে, এই যে এই অংশটা ঠিক করতে হবে, তাই তো? তাহলে এই অংশ ঠিক করতে হলে দেখেন আমাদের কি করতে হবে। তো তার আগে আমি ব্র্যাকেটসটা ওপেন করি। ব্র্যাকেটসে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা আমরা ওপেন করি, ঠিক আছে? ওকে, তো আমরা করতেছিলাম কি, স্ট্যান্ডার্ড সিএসএস এর মধ্যে আমাদের স্ট্রাকচারটা কোন জায়গা পর্যন্ত কাজ করতে হবে সেটা আমরা দেখে ফেলি ইন্সপেক্ট এলিমেন্ট করে। তো ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা তিনটা কলাম আছে, তারপর ছয়টা, তারপর আবার তিনটা, তাই না? তো আমরা এগুলাকে যদি এসএম করে দেই তাহলে দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। সেশন করে দিলে দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে, তাই না? এটা কেমন যেন নষ্ট মতো হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা একটা কাজ করি, সেটা হলো যদি এটাকে 9 করে দেই তাহলে কি স্টাইল মোটামুটি ঠিক থাকবে? আচ্ছা, এইটার মধ্যে আবার প্রত্যেকটা কল এমডি নিয়ে আছে, তাই তো? ওকে, তো এখন এটাকে একটু কমায় দেখি যে কত পর্যন্ত রাখলে ঠিক থাকে। 9 দিয়ে দেখি। তো 9 দিয়ে দেখতে পাচ্ছি ঠিকই থাকতেছে। যদি 9 দেই তাহলে আমার এখানে 3 দিলে ঠিক থাকছে, তাহলে পাশাপাশি আসছে, কিন্তু এই জায়গার স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? ঠিক মতো আসছে না। তো আইটো কমাই দেখি ঠিক থাকে কিনা। এইট আর এখানে যদি কোড দেই তাও সেরকম একটা খুব একটা ভালো লাগতেছে না, তাই না? তো তাহলে আমরা কি করব, আমরা করব হলো এটাকে যা ছিল 12 রেখে দেই এবং এইটাকেও 12 করে দেই যাতে একদম ফুল চলে আসে, তারপর আবার এইটাকেও 12। এছাড়া আর বর্তমানে আমার কোনো উপায় দেখতেছ না। এখন এইটাকে একটা কাজ করা যায় বলতে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা করে দিই, আওয়ার স্কিল এই জায়গায় কি হবে, মার্জিন টপ, মার্জিন টপ সাপোজ 40 পিক্সেল বা 50 পিক্সেল, মানে এইটার থেকে এটা আলাদা করে ফেললাম। আর তারপর আমাদের কি আছে, আবার নিচে আছে এখানে 12, এটা তো এইটারও আমরা উপরে একটা মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ সাপোজ 20 পিক্সেল দিলাম। তো 50 পিক্সেল দিলে মতো ঠিক থাকছে। তো একটা যে জিনিসখানে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু স্টাইলটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তাই না? কারণ আমাদের যদি নিচে মাঝখানে যে সেকশনটা আছে এটা যদি আমরা লাস্টে রাখতে পারতাম আর লাস্টে যেটা আছে সেটা যদি পাশাপাশি নিয়ে আসতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো, তাই না? তো তাহলে এরকম করার জন্য আমাদের একটা উপায় আছে, সেটা হলো আমাদেরকে এটা যদি আমরা পুল পুশ যদি ইউজ করি, তো সেটা হলো বুটস্ট্র্যাপের একটা ফুল পুশ সিস্টেম। দেখেন আপনারা, আচ্ছা, তো
দেখেন এখানে ফুল পুশ আছে, আর এইটা আরো ভালো যদি আপনারা এক্সাম্পল দেখতে চান তাহলে কি করবেন, W3 স্কুলস এর দেখতে পারেন। W3 স্কুলস এর মধ্যে এখন টিউটোরিয়াল এখানে কি আছে, বোট স্টাফও দিয়ে দিচ্ছে। বুট স্ট্র্যাপের মধ্যে এখানে দেখবেন পুল পুশ একটা অপশন আছে, পুল পুশ হয়ে গেল। আচ্ছা সার্চ দেয় তাহলে ভালো হবে। এর মধ্যে আছে এই যে চেঞ্জিং অর্ডারিং, তো এটা যদি আমরা ট্রাই ইট ইওর সেলফ দেই তাহলে আমরা এই পরিবর্তনটা বুঝতে পারবো। তো দেখেন এখানে কি দেওয়া আছে, কল SM4 এবং কল SM push 8। এটা কি কালার আছে ব্যাকগ্রাউন্ড, এই কালারটা, এবং এর মধ্যে লেখাও আছে কি, লেখা আছে কল SM4 কল SM push 8। তার মানে এটা দেখেন এই যে এইটা, তাই না? এটা কিন্তু আমাদের এইখানে কোথায় আছে, প্রথমে আছে, স্ট্রাকচার প্রথমে লাগা না, কিন্তু এইখানে দেখাচ্ছে কোথায়, শেষে দেখাচ্ছে, তাই না? আবার একেও দেখেন যেটা লেখা আছে পরবর্তীতে সেইটা দেখাচ্ছে কোথায়, বাম সাইডে দেখাচ্ছে। তার মানে এইটা দ্বারা আপনার পাশাপাশি এইটা হলো চেঞ্জ করা যায়, একটারটা টেনে নিয়ে আসে আর একখানে দেওয়া যায়। তো এইটা যদি করতে হয় তাহলে আমাদের হালকা একটু ট্রিক্স খাটাতে হবে, সেটা হলো এইরকম যে আমাদের স্ট্রাকচার চলে যায়। টেস্টিমোনিয়াল মাইনাস স্ক্রিন, সার্ভিসেস এর মধ্যে, তাই না? না এটাও তো না, কোনটা আমি ভালো দেখে নেই। সেকশনটার নাম কি, ভাইসুস টেস্টিমোনিয়াল, এই যে ভাইসুস টেস্টিমোনিয়াল, ওকে ঠিক আছে। সামনে যে আমাদের এই কয়টা, তাহলে কি করবো আমরা, স্ট্রাকচারটা একটু উলটপালট করে লিখবো, মানে আমরা জাস্ট এই যে ডিভিশনটা আছে এইটাকে আমরা এক ধাপ উপরে নিয়ে চলে যাব। তাহলে দেখেন আমাদের কি হলো, স্ট্রাকচার কিন্তু এই তিনটা আমরা পরপর রাখলাম আর এটা লাস্টে রাখলাম, তাই না? এখন যদি এটা আমরা সেভ করি তাহলে কি দেখতে পাবো আমরা, কেটে দেই। হ্যাঁ, তো এই অবস্থায় দেখতে পাচ্ছি যে এই দুইটা পাশাপাশি আছে, তাই না? এই দুইটা পাশাপাশি আছে এবং এটা লাস্টে আছে। তো আমাদের এখন কি করতে হবে, এইটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে আর এইটাকে এইখানে নিয়ে আসতে হবে, তাই না? তাই তো? হ্যাঁ তাই। তো তাহলে যদি এরকম করতে হয় তাহলে আমরা এখন কি করব, তাহলে আমরা এখন করব কল পুশ, কল পুশ 3, ও সরি এসএম টেসএম দেই নাই, তাই না? আচ্ছা আমি দেখে নেই, আচ্ছা এসএম না, আমাদের তো MD দিয়ে করা, তাই না? হ্যাঁ কল MD, আমরা নিচের যেটাকে নিয়ে আসছি সেটা এখানে দিয়ে দিলাম আর নিচে এখানে দেবো যেটা উপরেরটা থেকে নিয়ে আসবো, কল MD 3। তো তাহলে দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা। সমস্যা নেই,
ও ঠিক 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 উল এবং এটা হলো পুষ, তাই তো? দেখে নেই আবার, পুষ ফুল। হ্যাঁ, প্রথমটা হলো পুষ, তারপরটা ফুল, বা যেটা হলো এখানে নিয়ে আসতেছি সেটা আগে, তারপর যেখানে নিয়ে যাব। আচ্ছা, তো এখানে এত দূরে চলে যাওয়ার কারণটা কি? ও সরি, আমার একটু ভুল হয়েছে। এইটার মানে হলো আপনার কত ঘর পরের থেকে শুরু হবে সেইটা বোঝাবে। তো আমরা এটাই কি করব, আমরা এটা করব হলো থ্রি আছে তাই না? তার মানে থ্রি, সিক্স এবং থ্রি, নাইন, নাইন পরে শুরু করব। তাহলে এখানে দিতে হবে নাইন, আর এইটা করব কোন থেকে, এইটা দেবো থ্রি। ঠিক আছে, এবার ঠিক আছে। সমস্যা কি দেখি, এইখানে সরাসরি লিখি তাহলে আমার মনে হয় ভালো বোঝা যাবে। দেখি ওলট ওলট করতে দেখি। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি হলো আসল জিনিসটা কি হলো, ভালোভাবে বোঝার চেষ্টা করি। ও ঠিক আছে, দেখেন আমরা পুশ করতেছি তাই না? মানে আমরা এটা নিয়ে, আমরা যে কল এমডি পুশ সিক্স, মানে ছয় ধাপ পরে যে আমরা ওইটা পুশ করে দিচ্ছি, আর কি করতেছি আমরা টেনে নিয়ে আসছি, পুল করে নিয়ে আসতেছি, এটা কি তিন তিন ঘর পরে এটা টেনে নিয়ে আসতেছি। এটা হলো সিস্টেমটা এরকম, যে যদি আপনি মনে করতেন যে এটা আমার চার ঘর পরের থেকে দরকার, তাহলে আমরা এখানে কি দিতাম, ফোর দিতাম, তাহলে দেখতেন যে চারটা ঘর পরের থেকে শুরু হতো। দেখছেন যে এর আগে, এর আগে এই এই চারটা ঘর কিন্তু আমার অফসেট নিচ্ছে এরকম। দেখ আমরা যদি এখানে ওয়ান দিয়ে দেই, তাহলে দেখেন আমার এইখান থেকে শুরু হচ্ছে, তার পাশের আগের যে ডিপটা আছে তারপরে কতক্ষণ পরে যে শুরু করবে সেটা দ্বারা বোঝাচ্ছে এটা। থ্রি সিক্স, আচ্ছা এটা এখানে মনে হয় আপনারা না বুঝছেন, আমি আরেকটা জায়গায় দেখাই। সাপোজ এইখানে, তো আমি চাচ্ছি যে আমার লাস্টের যে দুইটা আছে এই দুইটা আমি উলটপালট করব। তাহলে কি করব, আমরা যে যে চারটা আছে চারটা আমি তার আগে দুইয়ের এইখানে দেখাবো, আর দুইটা আমি চারের এখানে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দুইটা আছে এটা আমরা পুশ করব আগে, কল এমডি পুশ। এবার পুশ করব কোনখানে করব, এটা পুশ করব হলো আমি এই দুই চার এবং দুই ছয়, ছয় আর চার দশ, তাহলে টেন, তাহলে দশ ঘর পরে যে এটা পুশ হচ্ছে। আর এইটা কি হবে আমাদের, এটা হবে কল এমডি ফুল। এবার এটা নিয়ে আসবো আবার আমি দুই ছয়, ছয়ের জায়গায় তাই না? ছয় না কি হচ্ছে, পুরো টোটে যাচ্ছে কেন? ছয় এবং চার, দশ এবং বারো। এটা দরকার পড়ে খুব কম, মানে তারপর এটা পরে, বুঝেছেন? দুই এবং এইট, দুই চার এবং দুই ছয়, ঠিকই তো, ছয় তো দিচ্ছি, তারপর সমস্যা কি? কলম ডি ফোর এবং কলম ডি সিক্স। আচ্ছা সঠিক আরেকটা ওয়ে দেখি, যদিও আমার কোনো কাজেতে এটা প্রয়োজন হয়নি, তো এই জন্য আমি এর আগে করি নাই, হঠাৎ এইখানে আমার প্রয়োজন হচ্ছে এই কাজটা করার জন্য, কিন্তু আমার যে এটা প্রয়োজন হচ্ছে। কলম ডি পুশ টু, এবং এইটাকে যদি দিই কল এম ডি ফুল রেসপন্সিবল এবং ফুল। আচ্ছা, তো তার মানে এটা এত হিরিজিবি কিছুই নাই, জাস্ট উলটপালট করে দিতে হবে, যেটা যেখানে আছে তার অল্টারনেট হিসেবে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে।
এই দেখেন এই যে এটা নিচেরটা ছিল 6 আমি এখানে 6 দিয়েছি আর উপরটা ছিল 3 এইজন্য আমি 3 দিয়েছি এছাড়া আর কিছুই না মানে যেই দুইটা আমরা অল্টারনেট করব সেইটা যত কলাম সেইটা দিতে হবে এছাড়া আর কিছুই না আর ফার্স্টের দিকে বসতে একটু ভুল হয়েছিল তো তাহলে আমরা কি করব এটাকে আমরা করে ফেলি স্ট্রাকচার যায় সরাসরি হ্যাঁ তো তাহলে আমরা কি করব এই যে এখানে কত দিব বলেন তো 6 দিব কারণ আমরা নিচেরটাকে নিয়ে আসছি সেই জন্য আর এখানে কত দিব 3 দিব কারণ আমরা উপরের যে 3টা আছে সেটা নিয়ে আসছি আচ্ছা তো তাহলে এখন দেখি আমাদের কি হয় এখানে আসলে সমস্যা হচ্ছে কি হাই স্ট্রেংথ ও এই যে আমি তো উলটপট লিখে রাখছি উলটপট লিখে রাখলে হবে আমি তো উলটপট লিখছি মানে পুশ পুলটা উল্টাই ফেলেছি ফার্স্টে তো নিয়ে আসতে পুশ করতেছি তারপরটা আমি পুল করতেছি তো যাক ভালো আপনাদের দেখাতে যে আমারও শেখা হয়ে গেল আচ্ছা এখন স্ট্রাকচার ইজ ঠিক আছে তাই না কিন্তু এটা মূলত কি জন্য করলাম জানেন আপনারা কি জন্য জানেন না দেখেন আমি স্ট্রাকচারে কিন্তু কি আছে আমার 3 এর পর 3 আছে তাই না কিন্তু আমার এইখানে কি আছে 3 এর পর 6 আছে মানে এখানে আমি দেখাচ্ছি অন্যরকম কিন্তু আমার স্ট্রাকচারটা আছে আর এক রকম এটা এখন যখন আমি ছোট করে ফেলবো 768 করব তখন দেখেন আমার কি হচ্ছে এখন দেখেন এখন স্ট্রাকচার ওয়াইজ কিন্তু চলে আসছে প্রথমে 3 আছে তারপর আবার 3 তারপর আমার এখানে 6 পাচ্ছে তাহলে এইবার কিন্তু আমরা পাশাপাশি নিয়ে চলে আসতে পারবো তাই না এখন যে উপরে যে 3 3 ছিল এই দুইটাকে আমরা 6 6 করে দিতে পারি আর নিচের এইটাকে 12 করে দিতে পারি তাই না তো তাহলে আমরা কি করব এখন এরপর লিখব কল এসএম কত 6 এবং এখানে কত লিখব আবার কল এসএম 6 তাই 600 হয়ে গেল এবং আবার এটাকে কল এসএম 12 বা এটা না লিখলেও কিছু না কারণ এটা অটোমেটিক 12 হয়ে যাবে তাহলে দেখেন এই দুইটা কি হয়েছে আমার কিন্তু পাশাপাশি চলে এসেছে তাই না এই যে এইটা আর এবং এটাই দুইটা আমার পাশাপাশি চলে এসেছে এবং এটা তার নিচে আসে আছে তাহলে আমার এখন আর কোনো সমস্যা নাই এইগুলো আমি করে ফেলি আচ্ছা দেখেছেন তাহলে আমাদের দুইটা আমাদের পাশাপাশি চলে এসেছে এখন কি করতে হবে শুধুমাত্র আমাদের মার্জিন টপ দিতে হবে এখানে ফাঁকা করার জন্য তাই তো আচ্ছা দুইটা দুই রকম দেখছেন দুইটা দুই রকম হাইট আছে এই জায়গা কিন্তু একটা প্রবলেম হচ্ছে দুইটা দুই রকম হাইট রাখার জন্য এই জন্য আমাদের কি করতে হবে এখন এই যে দ্বিতীয় নাম্বার যেটা সেটা একটা মিনিমাম হাইট দিতে হবে এই যে পোর্ট আছে কারণ এটা দেখেন ছোট আছে তাই না পোর্টটা ছোট আছে যে এইটা তুলনায় এইটার এরিয়া কতটুকু দেখেন এইটার এরিয়া আমাদের এই পর্যন্ত আর এইটার এরিয়া কিন্তু এখানে শেষ এই জন্য এটাকে আমাদের একটা মিনিমাম হাইট দিয়ে দিতে হবে যে কোডটাকে যদি একটা মিনিমাম হাইট দেই তো মিনিমাম হাইট দেখি কতক্ষণ পর্যন্ত ঠিক থাকে আচ্ছা এই যে এখন বাড়ছে তাই না আচ্ছা দেখেন যে মিনিমাম হাইট যখনই আমরা দেখলাম যে দুইটা ঠিক আছে তখন আর কোনো সমস্যা নাই আরো একটা কাজ করতে পারেন সুবিধার্থে যদি এই হোয়াই সুস এইটারও যদি আমরা এখানে দিয়ে দেই তাই দুইটার সমান পরিমাণ হাইট থাকবে কোনোটাই কনফ্লিক্ট করবে না হ্যাঁ এবার দুইটাতে কি করে দিলাম আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিলাম তাহলে আমাদের কি দুইটাই সমান পরিমাণ বাড়ছে কোনটাই কম বেশি হচ্ছে না তাহলে আমাদের আরেকটার মধ্যে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 210 পিক্সেল রাখলে ঠিক থাকছে এবং কি করব আমাদের যে স্কিল মানে তার নিচের যে এটা সার্ভিস কাউন্সিল যে না সরি যে এটা কোনটা দেখি হ্যাঁ আওয়ার স্কিলটা তো আওয়ার স্কিলতে আমরা কি করব এখন মার্জিন টপ দিয়ে দিতে পারি মার্জিন টপ করে দেব সাপোজ 50 পিক্সেল দিয়ে দেখি কতটুকু আসে
কল এস এম 12 দিতে হবে, কারণ উপরে দুইটা দিয়েছি তো, এই জন্য এটাতে না দিলে সমস্যা হচ্ছে, কারণ পরপর দেখেন পরপর দুইটাতে আমি কল এস এম ইউজ করেছি কিন্তু এটাতে ইউজ করি নাই, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এই জন্য আমি কল এস এম এটাতেও 12 দিয়ে দিলাম, বুঝাই দিলাম যে না এটাতেও কল এস এম 12ই হবে। তো মোটামুটি একটা পরিস্থিতিতে এসেছে, তাই না? এরকম রাখা যায়। তারপর এবার নিচের এটা ঠিক করতে হবে, নিচে এটা ঠিক করা বলতে জাস্ট এস এম এর জায়গায় আমরা যদি সরি এম ডি জায়গায় এস এম দিয়ে দিলে আমাদের ঠিক হয়ে যাচ্ছে। তাই না? আমাদের ঠিক হয়ে গেল। তার আগে দেখি আমাদের এই কল এম ডি স্টাইল শিটে নিয়ে আসছিল কিনা কোথাও। আচ্ছা কল এম ডি 3 নিয়ে আছে একখানে, আর এইখানে আওয়ার স্কিলস এর মধ্যে নেওয়া আছে, প্যাডিং 0 করা আছে। এটা কি আওয়ার স্কিল? হ্যাঁ, তো প্যাডিং 0 তাতে আমার প্রবলেম নাই, কারণ এইখানে যখন আসছে তখন আমাদের প্যাডিং 0 প্রয়োজন হচ্ছে না, তো সুতরাং কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এই পরিবর্তন যা যা করলাম এইগুলো আমরা করে ফেলি। তো তাহলে কল এস এম 66 এবং এখানেও কি করতে হবে আমাদের? কল এস এম 12 রাখতে হবে, তাই না? এবং আমাদের নিচে যেটার মধ্যে প্রত্যেকটা সিঙ্গেল আইটেম আছে এইগুলাকেও কি করব, এইগুলাকে আমরা সরাসরি এস এম বানাবো না, কারণ কল এস এম বানালে আমরা যে কল এম ডি 3 কে 0 করেছি, প্যাডিং 0 করেছি, ওইটা তো কাজ করবে না, কারণ স্টাইল শিটে দেওয়া রয়েছে। আমরা এখানে কল এস এম 3 লিখে দিলাম, আর আমাদের যে সিএসএস গুলা করলাম সেই সিএসএস গুলা দিয়ে দেই। এবার সিএসএস গুলা লিখবো কোথায়? হ্যাঁ 768 এর যে লেআউটটা আছে সেটার মধ্যে লিখব, কারণ এই পরিবর্তন গুলো তো আমাদের শুধুমাত্র লেআউট এর মধ্যেই লাগবে, অন্য জায়গায় লাগবে না। 768 এইটার মধ্যে লিখব। ওকে, তো তারপর আরেকটা কি আছে, আইটা আছে পোর্ট এবং ভয়েস ইউজ এইটা। ওকে, তো তাহলে এখন আমরা রিফ্রেশ করে দেখি ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি এইটুকু ঠিক আছে, তাই না? স্টাইলটা ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা তার নিচেরটা দেখি। আচ্ছা তার আগে আমরা দেখি আমাদের আজকে নেট আছে কিনা। নেট তো আছে অবশ্যই। এইখান থেকে ডেমোসে যাবেন, ডেমোসে যে দেখবেন যে রেসপন্সিভ নামে একটা লেআউট আছে। তো এখানে দেখেন এরা কি করছে, আমাদের প্যারামিটার কি থাকবে রেসপন্সিভ, তা সেটা কি একটা অ্যারে রিটার্ন করবে। তো অ্যারের মধ্যে কি থাকবে আবার প্রত্যেকটা আলাদা আলাদা আইটটা দেখেন যে আমাদের কি করে দিচ্ছে, আলাদা আর অপশন দিয়েছে। যেমন 0 মানে এটা 0 থেকে শুরু করবে, ওয়াইড এটা 480 মানে 480 ওয়াইড থেকে শুরু করবে, এটা 768 মানে 768 ওয়াইড থেকে শুরু করবে। এর মধ্যে কতগুলো আমাদের কি অপশন যদি যা ইচ্ছা তাই দিতে পারবে। তো তাহলে আমাদের কি লাগবে, আইটেম লাগবে, তাহলে এর মধ্যে আইটেমস দিয়ে দিব। তো তাহলে আমরা এটাকে পড়া দেখি, কারণ দেখেন আমাদের এইখানে কিন্তু এটা কি বেশি হয়ে গেছে, তাই না? আমাদের তো এত দরকার নাই, 1 2 3 4 5 6 ছয়টা সেল, কিন্তু আমাদের এখানে 4টা বা 3টাই এনাফ, তাই না? তো তাহলে এটা যদি করতে হয় তাহলে আমরা কি করব, এটা কোন জায়গা থেকে লিখবো, সিএসএস থেকে দিতে পারবো? এটা সিএসএস এ দিতে পারবো না, কারণ এটা আমাদের মেন জেএস এ করা আছে, আমাদের যে জেকোয়েরি ফাইলটা আছে সেইটার মধ্যে, তাই না? আচ্ছা তো তাহলে আমাদের আমরা কি দেখলাম ওইখানে প্যারামিটারটার নাম কি, রেসপন্সিভ। তো রেসপন্সিভ প্যারামিটার ঠিক আছে, এটা একটা কি একটা অ্যারে, তাই না? এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। তো এর মধ্যে আবার কি আছে, আমাদের কত ওয়াইড থেকে কত ওয়াইডে কি পাবে সেটা দিতে হবে। তো আমরা 768 এ কাজ করতেছি,
তো আমরা 768 টা দিলাম, এবং এটা দেওয়ার পর কি করব, এইটা আবার আরেকটা অ্যারে আসবে। এবার এই অ্যারের মধ্যে আবার আমরা যতগুলা এই প্যারামিটার আছে এগুলো ইচ্ছাগুলো ইউজ করতে হবে। তো আমরা এখানে কি দিব, আমরা প্রথম আমরা আইটেম যেহেতু দিতে চাচ্ছি আইটেমটা দিয়ে দেই, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কি রেসপন্সিভ, আপনি মনে করেন এইটুকু কিছু নাই, এইটুকু কিছুই নাই, আমরা কি করলাম একটা রেসপন্সিভ নামে একটা প্যারামিটার ইউজ করলাম। তো তার মধ্যে এটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিলাম। এইবার এর মধ্যে আবার কি করলাম, তার মধ্যে একটা আমরা নতুন একটা অপশন ইউজ করলাম যেটা হলো 768 নামে। এবার এটার মধ্যে আবার কি করলাম একটা ব্র্যাকেট নিলাম, এই ব্র্যাকেটের মধ্যে এবার আমাদের সেই প্যারামিটার গুলো দিতে হবে, অরজান প্যারামিটার কি কি পরিবর্তন আনতে চাই। যদি আমরা চাই যে না 768 তে আমরা লুপ দিব না, তাহলে আমরা লুপ উঠাই দিতে পারি। যদি মনে করি যে মার্জিন দিব না, মার্জিন উঠাই দিতে পারি, যা খুশি তাই করতে পারি। তো আমরা পরিবর্তনটা করে দেখি আসলে কাজ করে কিনা। হ্যাঁ মেনটাতে তো লাগবে না, কারণ আমার তো রেসপন্সিভ চলে আসবে। এখানে যে আমরা আরো প্যারামিটার দিতে পারবো, দেখা যাচ্ছে আমি এইখানে দিয়ে দিলাম যে 992 এইখানে আমরা দিয়ে দিলাম দেখা যাচ্ছে আইটেম 6, তাহলে আমাদের আইটেম 5 হয়ে গেল বড় থাকতে। তো দেখি এখন আমাদের কি পরিবর্তন আসে। আচ্ছা এটা 4টা এসেছে তাই না। এবার আমরা দেখেন যখন আমি 992 করব, দেখছেন 900 যখন 992 করতেছি কি আমার 6টা চলে আসছে, বুঝতে পারছেন। তো আমি যদি মনে করি যে না আমার 768 লেআউটে মার্জিন লাগবে না, তাহলে আমি কি করব, মার্জিন জিরো করে দিব, মার্জিন জিরো। আর এইখানে আমি তখন দেখাচ্ছি আমি মার্জিনটা দিয়ে দিলাম, মার্জিনটা আমি এইখানে তখন দিয়ে দিলাম কত, 30। তো তাহলে দেখেন আমার কি পরিবর্তন আসে। তো এই অবস্থায় আমার কি হচ্ছে, আমার কিন্তু এটা 6টাই আছে এবং মার্জিন আসছে। যখন আমি ছোট করতেছি 768 চলে আসছে, তখন দেখছেন মার্জিন কিন্তু নাই। এই যে মার্জিনটা পাচ্ছে এটা হয়তো ডিসপ্লে ইনলাইন ব্লক করা আছে এই জন্য পাচ্ছে, বুঝছেন, বা আমাদের ইমেজ ছোট থাকার কারণে। কিন্তু আমাদের অরিজিনালে কোনো মার্জিন নাই কিন্তু এর মধ্যে, এটা হলো ইমেজের সাইজ ছোট এই জন্য। তো ঠিক এইভাবে আপনি যত পরিবর্তন চান ততগুলাই করতেন। যদি আপনি মনে করেন যে না লুপটা ফলস থাকবে, 768 আমরা লুপটা ফলস করে দিব, টোটালি ফলস করে দিলাম। আর এখানে কি করবো, এটা এটাতে লুপটা ট্রু করে দিলাম, লুপটা ট্রু করে দিলাম। তো তাহলে দেখি আমাদের এখন কি কাজ হয়। আচ্ছা তো আমরা লুপ ফলস করে দিয়েছি তাই না, দেখেন আমার কি আর যাচ্ছে না, দেখছেন যত আমি টানি না কেন আর যাচ্ছে না ওইদিকে। আর যখন আমি আবার বড় করব, দেখেন এখানে যতই আমি টানাটানি করি কি প্রত্যেকটাই কাজ করতেছে, বুঝতে পারছেন। তাহলে ইচ্ছা মতো তো এখন রেসপন্সিভ নিয়ে আর কোনো সমস্যা নেই, আউট করছে যা খুশি তাই করতে পারবেন তাই না, ইচ্ছা মতো। এটা আরো বেশি ইজি, কারণ আমি দেখবেন যে যত মানে কালো কারোসেল যতগুলো আছে তার মধ্যে আউল কারোসেলটা রেসপন্সিভ খুব করা ইজি হয়, খুব সহজে হয়ে যায়, বেশি ঝামেলা করা লাগে না, অটো রেসপন্সিভ। জাস্ট কতগুলো আইটেম সেটা দিয়ে দিতে হয়। তো আমি যদি এখানে চাই যে না আমার 480 কি লাগবে, অন্যরকম লাগবে, তাহলে আমরা 480 অন্যরকম লিখবো। তো কিরকম লিখবো, দেখা যাচ্ছে আমি আইটেমস দিলাম, আইটেমস দিলাম আমার 480 তিনটা দরকার, তো তাহলে আমি তিনটা দিয়ে দিই। তো দেখি এখন আমার কি হয়। তো যখন আমি 480 আসলাম তখন কি দেখতে পাচ্ছি, তিনটা চলে এসেছে তাই না, কি মজা তাই না। ওকে তো একইভাবে আমি আরেকটাও করে ফেলি, যেহেতু এত করলাম 320 আর কষ্ট হবে কেন, শুধু তো 320 এর আমি করে দেই, কত করে দিব দেখা যাচ্ছে আইটেমস দিলাম। আচ্ছা এখানে দেখেন আমি এই যে ই করি নাই, সেপারেট করি নাই, দেখছেন এই জন্য নিচের প্যারামিটার গুলো কাজ করতেছে না, এই যে নিচের যেটা আছে এইগুলা খুব খেয়াল করবেন যে সেপারেট গুলা ঠিকভাবে করতেছেন কিনা। তো তাহলে দেখেন আমি যখন 320 স্ক্রিন চলে আসবো তখন আমার কি অটোমেটিক্যালি দুইটা হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা বেশি লম্বা হয়ে আছে, বুঝতে পারতেছি না। ওকে
তো এমনিতেই মনে হচ্ছে সমস্যা হচ্ছে। আচ্ছা তো দেখি 300 বা 320, তাই না? 320 মানে 321-এর দেয়, তাহলে বুঝতে পারবো। তার নিচে গেলে তো কাজ করবে না, তার উপর যেতে হবে। হ্যাঁ উপরে দেখতে পাচ্ছি দুইটা আছে, আর যখন আবার আমরা 480-তে চলে যাবো তখন কি দেখবো? আর যে 480-তে গেছে তখন আমার তিনটা চলে আসছে, তাহলে ঠিক আছে, আউট গাউসিয়ান নেওয়ার কোনো সমস্যা নাই, তাহলে এটা রেসপন্সিভ হয়ে গেল। আপনার ইচ্ছা মতো যে যত ওয়াইডে যাই যে করে দেখাচ্ছে সে করে দিয়ে দিবে। তো তার নিচে সেকশনে আসি এখন। আচ্ছা তো এইটা দেখেন আমাদের এটা কি এই সাইডে চলে এসেছে, তাই না? এটা একটা সমস্যা। তো তাহলে এটা সমস্যা সমাধান করার জন্য কি করব, এর মধ্যে যে কলাম গুলো নেওয়া আছে তো এইগুলাকে আমরা একটু মডিফিকেশন করব। কলএসএম 3 দিয়ে দেখি আমাদের জায়গা কতটুকু পাই। আর 3 দেখছি আমাদের এনাফ কাজ হয়ে যাচ্ছে। তো তারপর কি করব, আমাদের এটা নেই, কল এসএম সাপোজ 6 দিয়ে রাখলাম, আর এইটাকে কত দিব, কল এসএম 3 দিয়ে দেখি আমাদের ভেঙে যায় কিনা। 3 তে ভাঙছে না, 2 দিই, 2 তেও ভাঙছে না, তাহলে আমরা 2 রাখতে পারি। 2 এবং উপরে 3 মোট কত হলো, 5, 5 মাইনাস 12 কত হচ্ছে, 7, তাহলে আমরা এখানে 7 দিতে পারি। তাহলে কি হলো আমাদের কিন্তু স্টাইলটা অটোমেটিক ঠিক হয়ে গেল, তাই না? তো তাহলে আমরা এইগুলো করে ফেলি, 3 7 2। বুট স্ট্র্যাপ দিয়ে করলে দেখেন এই একটা সুবিধা, তাই না? কত কম খুব সহজেই রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তো ফার্স্টে কত, 3, তারপর 7, তারপর 2। ওকে, তো তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে, এটাও ঠিক আছে। তো এইবার তারপর কি করব, তার নিচে এই সেকশনটা তো যেহেতু স্টাইল করা হয় নাই, আমি এটা করতেছি না, আর তার নিচে এবার এটাকে করতে হবে। তো দেখেন এটা উপরে এবং এটা নিচে চলে গেছে, তাই না? তাহলে কি করব, এই দুইটাকে 6 6 করে ফেলতে হবে, এমডি জায়গায় এসএম, তাই না? তাহলে আমাদের কি ঠিক হয়ে গেল, তাই তো? তাহলে আমরা কি করবো, ফুটারে যাই, ফুটারের পর জাস্ট এমডি জায়গায় এসএম দিয়ে দিই, তাহলে কি আমাদের 768 লেআউট কমপ্লিট, তাই না? আমাদের ঠিক আছে। তো তাহলে আমরা তারপরে কোনখানে আসব, এইবার আসবো আমরা কত লেআউটে, 480। 480-এর আগে আমরা 300 লেআউটটা করবো, কারণ 300 লেআউটটা যদি করি আমাদের 480 অনেকটা হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের মেনুটা নিয়ে এবার একটা প্রবলেম, তাই না? যে মেনুতে এরকম রাখলে সমস্যা, তাই তো? কারণ এ তো আমরা তো এটাকে ঠিক করতে পারবো না, তারপর আবার এখানে আপনার ড্রপ ডাউন মেনু আছে, অনেক ঝামেলা আছে। তো এই জন্য আমরা একটা সহজ একটা প্লাগইন ইউজ করবো যেটার নাম স্লিকনেস, SLICK, স্লিকনেস, স্লিকনেস নামে এই প্লাগইন। হ্যাঁ বুট স্ট্র্যাপ দিয়েও করা যায় ওইটাও আর কি, আমি এটাও দেখাই ওইটাও দেখাবো, অসুবিধা নেই। তো স্লিক ন্যাপটা আর কি সহজে করার জন্য, যখন ড্রপ ডাউন থাকবে যদি মনে করে যে এটা সমস্যা হচ্ছে, বুট স্ট্র্যাপ দিয়ে আবার কাস্টমাইজ করা একটু কষ্ট আছে, আর এটা দিয়ে করলা করা খুব সহজে হয়ে যাবে। এই জন্য তো এটা করতে হলে আমাদের এই যে CSSটা আছে এবং যে মেন জেসটা আছে দুইটাকে আমাদের কল করতে হবে। তাহলে আমরা এটাকে আগে ডাউনলোড করে নিই। তো ডাউনলোড হয়ে গেলে এখন কি করতে হবে, আমাদের যে CSS এবং JS যেটা আছে এই দুইটাকে কল করতে হবে। তো ডিস্ট্রিবিউশন ফোল্ডারের মধ্যে দেখেন আমাদের ফাইল দুইটা পেয়ে যাব। তো স্লিক ন্যাপ যেটা আছে এটা আমরা CSS এর মধ্যে দিয়ে দেই, এবং যেটা আছে কি স্লিক ন্যাপের যে কোয়েরি ফাইলটা আছে সেটা আমরা যে কোয়েরির মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই দুইটাকে এখন জাস্ট কল করতে হবে, তাই তো? আর কোনো কাজ নেই। তো আমরা তাহলে এটাকে কল করে ফেলি। তো আমরা আউট গাসেল নিচে এখানে করি, অসুবিধা নাই, সিলেক্ট ন্যাপ এবং একইভাবে আবার যে কোয়েরিটাকে কল করি।
যে কোয়েরিস লিখলাম, তো আমরা কল করলাম, তো এখন আমাদের দেখে যে আমাদের কিভাবে কাজ করতে হবে। তো দেখেন এখানে কি দিছে, মেনু মার্কআপ ইউএল আইডি মেনু, এবং এটাকে ইনিশিয়ালাইজ করে কি সেই মেনু আইডিটা দিয়ে। তার মানে আমাদের মেনুটা কি আছে দেখি, আমরা মেনুটাতে যাই। তো আমাদের মেনুটা কি আছে, আমাদের ইউএল এর কোনো আইডি দেওয়া নাই বা ক্লাস দেওয়া নাই, তবে আমরা এইভাবে ধরতে পারি যে মেইন মেনুর মধ্যে যে ইউএলটা আছে, তাই না, মেইন মেনুর মধ্যে যে ইউএলটা আছে সেটাকে এভাবে ধরতে পারি, বা সরাসরি মেইন মেনুটাকেও দিতে পারি। তো আমরা আছে এটাকে ইনিশিয়ালাইজ করা, আগে দেখি কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়। তো আমাদের দেখেন এটা জাস্ট কি করতে হবে, স্লিক ন্যাপ যে একটা ফাংশন ওরা করে রেখেছে সেটাকে জাস্ট ইউজ করতে হবে আর কিছুই না। তো তাহলে আমাদের মেইন জেএস এ চলে যাই, এবং যাওয়ার পর কি করব, আমাদের ফার্স্টে কি দিতে হবে একটা সিলেক্টর, তারপর আমাদের যে ফাংশনটা আছে সেটা। তো তাহলে আমরা সিলেক্টরটা কি দিব, সিলেক্টরটা দিব আমাদের যে মেনুটা যেটা আছে, তো মেইন মেনু নামে আমাদের একটা ডিও আছে। তো আমরা সরাসরি আগে মেইন মেনুটাকে দিয়ে দেখি আমাদের কাজ হয় কিনা, যদি হয়ে যায় তাহলে তার আমরা কোন ঝামেলা নাই, আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নিব। প্রিন্টার করলাম, তারপর কি দেখতে পাচ্ছি, আমাদের কাজ হয়েছে, তাই না, যদিও পোর্টফোলিও এখানে কাজ করতেছে না, তো কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের এটা কাজ করতেছে, সিএসএস টা কাজ করতেছে, তাই না। তো তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখেন এইটাও আছে আবার এইটাও আছে, দুইটাই চলে আসছে, তাই না, এটাতে একটা সমস্যা, সমস্যা না অবশ্যই সমস্যা। তো তাহলে কি করতে হবে, এটাকে আমাদের হাইড করে দিতে হবে। তো এটা হাইড করতে হলে কি করব, আমাদের যে মেইন মেনু যেটা নিছি, মেইন মেনুটাকে ডিসপ্লে কি করব, ডিসপ্লে ব্লক করব, হাইড করার জন্য কি করতে হয়, হাইড করার জন্য ডিসপ্লে নাম করব, তাহলে ওইটা চলে গেল। তো এইটা আমরা কোন জায়গায় দিব, ডিসপ্লে নাম, এটা কি করব, আমরা ছোট লেআউটে আসলে তো আমাদের ডিসপ্লে নাম হতে হবে, তার মানে এটা আমরা কোন লেআউটে দিব, হ্যাঁ 320 যে লেআউটটা আছে সেটার জন্য দিব, মানে স্মল লেআউট যেটা সেটা হলো যে এইটা, তাই না, কারণ 768 নিচে যতগুলো স্ক্রিন আছে আমরা 768 নিচে কোনোটাই দিব না, 768 নিচে কোনোটাতে আমরা মেনুটা রাখবো না, সবগুলো হাইড করে দিব। তো আমরা এখানে এটা একটা কমেন্ট করে দিতে পারি, তো এটা কি দিলাম যে ফর স্মল স্মল মোবাইল, তো প্যাডিং তো দরকার নাই, ডিসপ্লে ব্লক করে দিল, নাম করে দিলাম। তো তাহলে আমাদের দেখেন এখন কি হয়, আমাদের কি ওই মেনুটা কিন্তু আর নাই, তাই না, এখন এই মেনুটা চলে এসেছে, তাই তো। আচ্ছা দেখি আমাদের কোনো কনসোলে এরর আছে কিনা, কোনো এরর নাই, তাই না। তো তাহলে আমাদের কি দেখতে হবে যে কি জন্য আমাদের এটা শো হচ্ছে না, আমরা যখন এটা শো করছি এটা কি জন্য হচ্ছে না, এই কারণটা কি। opacity 0, visibility hidden, z index 999, position absolute, এরকম আসছে কেন, আই আল্লাহ। স্লিক ল্যাবের মধ্যে এরকম আসছে, এটা তো হাও জটিল ডিস্টেন্স ম্যাটার, আচ্ছা তাহলে একটা আমরা একটু ট্রিস করে দেখি কাজ করা যায় কিনা। সাব মেনু
সাবমেনু ক্লাসটাকে উঠাই দিলে ঠিক থাকছে, তাই না? তাই তো? তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে কোয়েরি দিয়ে যখন আর কি দেখা যাচ্ছে কি হবে, আমাদের স্লিক ম্যাপটা থাকবে, তখন আমাদের এইটা উঠে যাবে, তাই না? এরকম একটা কিছু কি করা যায়? এরকম কিছু কি করা যাবে? আচ্ছা ট্রাই করে দেখি হয় কিনা। আমাদের যে মেইন মেনু যেটা আছে এইটার আমার প্রয়োজন নাই, তাই না? এই মেইন মেনুটার প্রয়োজন নাই, কারণ এই সাবমেনুটার প্রয়োজন নাই। সাবমেনুটা আমাদের যে স্টাইলটা দেওয়া আছে সেটা পেয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে এটা কি করতে পারি? আচ্ছা এইটা কাকে ক্লিক করতেছি সেটা দেখি। ক্লিক করতেছি এই এলআইটাকে, তাই না? স্লিক ন্যাপ প্যারেন্ট। আচ্ছা স্লিক ন্যাপ প্যারেন্ট যেটা আছে এইটাকে ক্লিক করলে আমরা ডিসপ্লে ই করে দেই, ডিমক ক্লাস করে দেই, তাহলে তো আমাদের হচ্ছে, তাই না? তো দেখি আমাদের হয় কিনা একটু ট্রাই করে দিই। তো আমরা স্লিক ম্যাপটাকে এটাকে ক্লিক করব। তো আপনারা তো এগুলো এখন জানেন, এগুলো আর আমার বলার কোনো প্রয়োজন নাই। তো এগুলাকে কি করবো, এবার আবার একটা সিলেক্টর দিব। তো এই এইখানে থাকবে কি, সাবমেনু, সরি দিছো দরকার নাই। এই সিলেক্টরটার নাম কি? ইউএল। এই সিলেক্ট নামের মধ্যে যে ইউএল আছে, বা আইটা করে দিই যে মেন মেনুর মধ্যে যে ইউএল আছে, মেন মেনুর মধ্যে যে ইউএল আছে সেইটা থেকে কি হবে, রিমোট ক্লাসে যাবে। রিমোট ক্লাস কি হবে? রিমোট ক্লাস হবে আমাদের যেটা আছে সেটা হলো সাব ক্লাসটার নামটা দেখে নেই, সাবমেনু, ক্লাসটা হলো সাবমেনু। আচ্ছা তো দেখি আমাদের কাজটা হয় কিনা। সাবমেনু কি যাচ্ছে? স্লিক ম্যাপ প্যারেন্ট আমরা কোনটাকে করেছি? স্লিক ম্যাপ প্যারেন্ট ঠিকই তো আছে। কনসোলে কোনো এরর আছে? কনসোলে কোনো এরর নাই, সমস্যা। ক্লাস নেওয়া বলতে আমার তো ওই যে সাবমেনুতে সব স্টাইল দেওয়া আছে এগুলো তাহলে সব ইনহেরিট করে দিতে হবে, কারণ আমাদের যে এই যে সাব মেনু যেটা আছে এইটাকে আমাদের রিমুভ করে দিতে হবে, তাছাড়া হবে না। প্যারেন্ট, আচ্ছা আমরা একটু দেখি। প্যারেন্টের মতো যে ইমেল আছে সেটা থেকে রিমুভ ক্লাস সাব মেনু। আচ্ছা এইবার হচ্ছে, তাই না? মানে সেটা হলো বেশি দূরে চলে গিয়েছিল তো এই জন্য খুঁজে পাচ্ছিলাম। মেন মেনু তো আমাদের মেন মেনু, এর মধ্যে ইউএল তো অনেকগুলো আছে এই জন্য পাচ্ছিলাম, এই জন্য আমি একটু নেস্টেড করলাম, কাছাকাছি দিলাম যে স্লিক ন্যাপ প্যারেন্টের মধ্যেই যেটা আছে। ও সরি ঠিক আছে, কারণ আমাদের মেন মেনু তো এটা তো অরিজিনাল মেন মেনু, এটা তো আমি সম্পূর্ণ ডিসপ্লে নাম করে দিয়েছি, তাই না? আমাদের তো স্লিক ন্যাপ থেকে নতুন করে আসছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমাদের কি এটা ঠিক করলাম, জাস্ট এই স্লিক ন্যাপ প্যারেন্টের মধ্যে যে ইউএল আছে সেটার থেকে ক্লাসটা এটা রিমুভ করে দিবে, এই জন্য এখন আমাদের স্টাইলটা কিন্তু আর আগের স্টাইলটা পাচ্ছে না এখন। ঠিক আছে, তো দেখেন এটার কিন্তু একটা প্রবলেম আছে। আমি এখন যদি এটাকে বড় করি, দেখেন আমার বড় স্ক্রিনেও কি থাকছে, এটা থেকে যাচ্ছে, তাই না?
এটা একটা প্রবলেম। তো তাহলে কি করতে হবে, হ্যাঁ বড় স্ক্রিনে এটা ডিসপ্লে নান করে দিতে হবে বা মেইন ভাবে এটা ডিসপ্লে নান করে দিব। তাহলে কি এই এই যে ক্লাসটা সেটার নাম কি, স্লিক ম্যাপ, স্লিক ম্যাপ মেনু, তাই না? স্লিক ম্যাপ মেনু, এটাকে কি করো ডিসপ্লে নান করে দেবো, তাহলে ওইটা হারিয়ে যাবে। তাহলে এটা আমরা বেস সিএসএস এর মধ্যে দিয়ে দিতে পারি, তাই তো? ডিফল্ট ভাবে এটা নাম থাকবে, আর যখন শুধুমাত্র আমাদের ছোট স্ক্রিন আসবে সেই সময় আমরা এটাকে আবার শো করে দিব। তাহলে এটা আমাদের যে বেস সিএসএস আছে সেটার মধ্যে দিয়ে দেই। আচ্ছা, তো বেস সিএসএস এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম, এবং আবার এইটাকে কি করব এখন, যেখানে আমরা ডিসপ্লে মেইন মেনুটাকে যেখানে ডিসপ্লে নাম করে দিচ্ছি সেইখানে এটাকে আবার ডিসপ্লে ব্লক করে দিব, এই যে এইখানে। বিষয় কি, ও ও দিয়ে নাই, ওকে। তো তাহলে কি হলো, বিষয়টা হলো ডিফল্ট হয়ে আমাদের কিন্তু কি নাই, স্লিক ম্যাপটা হিডেন আছে, কিন্তু যখন আমি এই 768-এর নিচে চলে আসতেছি তখন আমার কি ওইটা ডিসপ্লে শো হয়ে যাচ্ছে এবং মেইন মেনুটা আমাদের ডিসপ্লে নাল হয়ে যাচ্ছে, এই পার্থক্য, এছাড়া আর কিছু না। তাহলে আমাদের মেনুটা চলে আসলো, ঠিক হয়ে গেল। তো দেখি এবার আর কি কি করা যায়। এই যে এটা একটু লেখাগুলো ছোট করে ফেলতে হবে আমাদের, ফন্ট সাইজ অনেক বেশি আছে, বড় আছে, এটা ছোট করে দেই, সাপোজ 25 পিক্সেল। একইভাবে পি এর ওয়াইড অনেক আছে, পি এর আমি ওয়াইড দিয়ে দিই 90%, 90%-এরও কম দিই। আচ্ছা, সাপোজ আমরা 65% দিলাম, এবং কি করবো আমরা প্যাডিং যেগুলো আছে প্যাডিংটাকে জিরো করে দিলাম, তাই জায়গা বেড়ে গেল এরকম। এবং মেন যে হাইটটা আছে হাইটটাকে কমাই দিই, আচ্ছা হাইটটা একটু বেশি কমে গিয়েছে মনে হয়, হাইটটা বাড়িয়ে দেওয়া উচিত, 250 টাকা, 250। এবং এটার যে মার্জিন টপ আছে মার্জিন টপটাকে কমাই দিই, প্যাডিং মার্জিন টপ করি, আচ্ছা ঠিক আছে। এবং এই দুইটা আমাদের বেশি বড়, এই দুইটাকে ছোট করি, রাখি, এবার ফন্ট সাইজটাও ছোট করে দেই, এবং কি করবো হাইটটাও ছোট করে দেবো অবশ্যই। হাইটটা এবং সাথে লাইন হাইটটাও ছোট করে দেবো। তাহলে কি আমাদের মোটামুটি একটা পর্যায়ে আসলো, তাই না? এবং পিটাকে ইচ্ছা করলে আরেকটু বড় করে দিতে পারে এখন। এবং টপ আমাদের এখন হাইট যেহেতু কমে গেছে তাহলে টপটা কি আরেকটু কমাতে হবে। হাইট দিয়েছি কত আমরা, হাইট দিয়েছি 30, তাহলে আমরা 30-এ অর্ধেক কত, 15, এখানে 15 দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এই যে মোটামুটি একটা পর্যায়ে আসলো, এটাকে এখন আমরা যা যা স্টাইলটা চেঞ্জ করলাম এগুলাকে আমরা নিয়ে দিয়ে দিতে পারি, তাই তো? তো তাহলে আমরা কি করলাম, ফার্স্টের দিকে দেখি এক এক করে যাই। আমরা এর হাইটটাকে আগে কমিয়েছি, এগুলো সব করব এই ছোট মোবাইলে, সব এই কোনায় থেকে লিখি।
তারপরে সরাই দেব না, তাহলে সুবিধা হবে। এবার এটার একটা মার্জিনটা কমাইছি, তারপর কি আছে এইচ ওয়ান এর সাইজ টাইজ কমাইছি, প্যাডিং কিছুই দিই নাই, মার্জিন জিরো না, লাইন হাইট না, ফন্টের সাইজ শুধু কমাইছি। তো তারপর কি আসলো আমাদের, টি আসলো, টি টিতে কি কি করেছি, হোয়াইট টা রেখেছি, প্যাডিং রেখেছি, লাইন হাইট করি নাই, ফন্ট সাইজ করি নাই, আর কোনোটা এক্সচেঞ্জ করি নাই। তাহলে এবার এ এবং এর মধ্যে কি কি আছে, ওয়াইড আছে, টপ আছে, টেক্সচার লাইন নাই, পজিশন নাই, লাইন হাইট আছে, হাইট আছে, ফন্ট সাইজ আছে, ব্লক ব্লক এইদিকে আর কিছু নাই, এই কয়টা। তো তাহলে এখন আমরা এইগুলাকে এবার সবগুলোকে এক ধাপ সরাই দিই, এখন দেখি আমাদের ঠিক থাকে কিনা। হ্যাঁ ঠিক আছে, তাই না, ঠিক আছে, ওকে। তো তাহলে ওইটা গেল, তারপর এইটা ঠিকই আছে, সমস্যা নাই, এইটা ঠিক নাই, এই যে এখানে একটু মার্জিন বটম দিতে হবে বা মার্জিন টপ যেটাই বলি, যে কোনো একটা দিয়ে সেপারেট করতে হবে, ফাঁকা ফাঁকা করতে হবে। তো আমি মার্জিন টপ দিয়ে ট্রাই করে দেখি, মার্জিন টপ, মার্জিন টপ 40 পিক্সেল দেই। আচ্ছা এখন দেখতে পাচ্ছি ঠিক আছে, মোটামুটি চালানো যায়, ওকে। তো এটা রাখলাম, মার্জিন টপ, ওকে। তো তারপর কি আছে, এই সেকশনটা এই যে বড় হয়ে যাচ্ছে, তাই না, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, এটা এত বড় প্রয়োজন নাই। আর যদি আপনি চান যে না আমার ছোট মোবাইলে কোনো এরকম করবো না, তাও দিতে পারেন, আর যে মনে করেন যে না দেখাবো কিন্তু একটু কম দেখাবো, এত বড় না, তাহলে কি করবো এটাকে আমরা যাই হবার। তো হবার এর মধ্যে কি আছে, স্কেল 1.5 আছে, 1.1 যদি দেই তাহলে এতটুকু আসছে, এটা রাখা যায়, তাই না, 1.1 টা রাখা যায়, হালকা একটু বড় হবে। আচ্ছা এবং কি হবে আমাদের, আমাদের প্রত্যেকটা মার্জিনের মধ্যে ফাঁকা রাখতে হবে, তাই না, অবশ্যই ফাঁকা দিতে হবে একটার পর একটা। তো তাহলে সেটা কি করব আমরা, এটার মেন ডিভটার নাম কি, ভাই মডাস ফটো, তাই তো, তাই না, দেখতে পাচ্ছেন এই ইমেজটার মেন ডিভের নাম কি, ভাই মডাস ফটো না, ভাই মডাস ফটোর মধ্যে তো শুধু আইএমজি একটাই আছে, তাই না, মানে এই এক ধরনেরই আইএমজি আছে, তাহলে যদি আমরা ভাই মডাস ফটোর মধ্যে আইএমজি ধরি তার মানে ওইটাকে সিলেক্ট করা হয়ে যাচ্ছে, তো এটাকে কি করব আমরা, মার্জিন বটম দিব, মার্জিন বটম বা মার্জিন টপ যেটাই দিয়ে সেপারেট করে দিলাম, যাতে আমাদের বড় হলেও এক না হয়ে যায়। তাহলে আমরা এই চেঞ্জেস গুলো দিয়ে ফেলি, এবং কি করলাম হবার ইফেক্টটা, এবং হবার কি যেহেতু ট্রান্সফর্ম, এটার সাথে কি কি প্রিফিক্স দিতে হবে মনে আছে, ওয়েব কিট, তারপর কি মজিলার জন্য এমোজেড, হ্যাঁ, তারপর মাইক্রোসফট ওয়ার্ড এর এক্সপ্লোরের জন্য এমএস এবং অপেরার জন্য ও। তাহলে এইগুলা দিয়ে ফেললাম, এখন আমরা দেখি কি অবস্থায় আসে। হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে এখন ঠিক আছে, ওকে। তো এখানে একটু বেশি ফাঁকা হয়ে গেছে, ফাঁকাটা কমাই দিতে পারি আমরা,
হোয়াইট টেস্টিমোনিয়াল ড্রপ এটা অনেক বেশি, এটা আমরা কমাই দিই এখন 20 পিক্সেল রাখতে পারি। ওকে, তো তার নিচে যাই, এইটা এইটা নিচে আবার ফাঁকা দিতে হবে তাই না, এটা বেশি কাছাকাছি লেগে গেছে। আওয়ার স্কেল এইটার মার্জিন টপ দেই, এখন কি করবো, জাস্ট আমরা একটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিই প্যাডিং দিয়ে বা মার্জিন দিয়ে ফাঁকা ফাঁকা করে দিই, মার্জিন বটম দিয়ে দেই, মার্জিন বটম সাপোজ 20 পিক্সেল বা 30 পিক্সেল দিয়ে ফাঁকা ফাঁকা করে দিলাম, যাতে ফাঁকা ফাঁকা থাকে সব দিলাম। আচ্ছা, কিন্তু এটাকে দেখি তো আমরা দুইটা ভাগে যদি ভাগ করি তাহলে কাজ হয় কিনা। আচ্ছা, দুইটাতেই তো আমার হয়ে যাচ্ছে তাই না, দুইটা যেহেতু এটে যাচ্ছে তাহলে আমরা দুইটা করে দিই তাই তো, দুইটা করে দিই তাহলে আমাদের ভালো হবে। তো তাহলে জাস্ট আমরা কল XS6 এইটা ইউজ করি। XS কিসের জন্য? হ্যাঁ, এক্সট্রা স্পনের জন্য। এইখানে তাই না, হ্যাঁ এইগুলো। ওকে, তাহলে কল XS6 দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, তো তাহলে আমরা দেখি আমাদের কি পরিবর্তন আসলো, আমাদের এরকম আছে। তো ঠিক আছে, এটা এরকম থাক, কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা কি করলাম দেখেন, আমাদের এটা 320-এ করা ছিল তাই না, 320 করা ছিল, জাস্ট আমি ওইখানে 300 করে দিলাম, যাতে আমাদের 300 স্ক্রিনেও দুইটা আইটেম দেখায়। তাছাড়া আমার 300 স্ক্রিনে কয়টা দেখাচ্ছিল, তিনটা দেখাচ্ছিল তাই তো। তো তাহলে দেখি এখন আমরা রিফ্রেশ করি, এখন দেখেন এখানে দুইটা চলে আসছে। তো এখন কি করতে হবে, আমাদের এইখানে স্টাইলটা সেরকম ভালো দেখা যাচ্ছে না, তো এইটা আমাদেরকে আবার পরিবর্তন করতে হবে। তো এইটা করতো, এটা আমরা ডান সাইডে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভালো হবে যে আমাদের যে পাওয়ার সেল ট্রিগারটা আছে, তো পাওয়ার সেল ট্রিগারটাকে যদি আমরা টেক্সট লাইন রাইট দিয়ে দেই তাহলে কি হলো, আমাদের কন্টেন্টগুলো রাইটে চলে গেল। এবং কি করবো, এটাকে একটা প্যাডিং দিয়ে দিব, যাতে আমাদের উপর থেকে প্যাডিং টপ যদি দিয়ে দেয় তাহলে আমাদের কি নিচে নেমে আসবে, জায়গা ফাঁকা হয়ে যাবে, তাহলে মোটামুটি একটু সৌন্দর্য দেখা যাবে তাই না, এটা মোটামুটি একটা মাপে আসবে। তো প্যাডিং রাইট দিয়েছি, ঠিক আছে, তো দেখেন একদম ডান সাইডে চেপে গেছে তাই না, এই জন্য আমরা আবার প্যাডিং, সরি, আমরা টেক্সট লাইন রাইট দেওয়ার জন্য ডান সাইডে চলে গেছি। এখন প্যাডিং রাইট দিয়ে হালকা একটু ফাঁকা করে দিই, যাতে আমাদের এইটা সুদর্শন থাকে, এরকম থাকে। তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের ভালো দেখা যাচ্ছে তাই না, এরকম আমরা রাখতে পারি। তো এটা আমরা তাহলে স্টাইল ডট সিএসএস দিয়ে দিই। এই সবগুলাই কিন্তু করতেছি কোনটাতে, স্মল স্ক্রিনে তাই না, মানে 300-র নিচে, যেটা হলো 767-টির নিচে যতগুলো স্ক্রিন আছে সেইগুলোর জন্য। ওকে, তো আমাদের কোন পর্যন্ত হলো দেখি, আমাদের এই এরিয়া পর্যন্ত এসেছে। আচ্ছা, এরিয়া বাদ, এরিয়া স্কিপ, এটা সম্পূর্ণই আপনারা করবেন, এটা আমি কিছুই করব না। আচ্ছা, তো এইখানে এবারে আসি, তো এইটাকে টেক্সট লাইন সেন্টার দেওয়া আছে তাই না, তো আমরা একটা কাজ করতে পারি, ফুটার বটমটাকে সম্পূর্ণ টেক্সট লাইন সেন্টার দিয়ে দিতে পারি, টেক্সট লাইন রাইট দেওয়া আছে এইটাকে,
তো আমি যদি ফুটা বটমকে টেক্সচারলাইন সেন্টার দিয়ে দেই তাহলে কি হবে, আমাদের মাস্ক ক্যান্সেল লাগবে তাই না? এখন একইভাবে আবার আমাদেরকে কি করতে হবে, সোশ্যাল আইকনটাকেও টেক্সচারলাইন সেন্টার দিতে হবে, টেক্সচারলাইন সেন্টার, সরি এর মধ্যে যে ইউএলটা আছে, সরি সরি হ্যাঁ, কারণ ইউএলটাকে আমরা রাইট দিয়েছি এইটাকে আমরা সেন্টার করে দিব, তাহলে আমাদের কি মাঝামাঝি চলে আসলো। এখন যদি আপনি মনে করেন যে উপরেটা আমার নিচে দেখাতে হবে, নিচেটা উপরে দেখাতে হবে, এটা পারবেন না? পারবেন? কিভাবে করবেন? আমি বলতে চাচ্ছি এখন যদি আমি এই লেখাটাকে যে নিচে দেখাতে চাই আর এইগুলাকে যদি আমি উপরে দেখাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, পুশ পুল করে করতে হবে তাই না? মনে আছে স্ট্রাকচারটা আগে চেঞ্জ করতে হবে। সেটা হলো আমাদের যে ফুটারটা আছে, ফুটারের মধ্যে যে সিক্স সিক্স আছে এটা কি করব, আমরা জাস্ট একটু উল্টাই দেব, কল এস এম, কল এস এম, এবার পুল, তাই তো? পুশ প্রথমটা আসবে পুশ, তারপর আসবে পুল, তো পুশ কত সিক্স, আবার পুল সিক্স, তাহলে কি হয় দেখি আমরা। আচ্ছা তো এইবার তো উলোটপট করে দেই, এই দুটাই কি করলাম উলোটপট করে দিলাম, এখন হ্যাঁ স্ট্রাকচার উলোটপট করে দিলাম, আর পুশ পুল করে আমি ভিতরের সিস্টেমটা ঠিক রাখলাম। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের কি হয়েছে, এটা নিচে চলে এসেছে তাই না? আবার যখন আমি বড় স্ক্রিনে যাচ্ছি তখন কিন্তু ঠিকই কিন্তু আমাকে আবার এইটা কি আগে দেখাচ্ছে তাই না? আমাদের ওরে বাবা সমস্যা কি দেখি, এরকম হলো কেন? ও ঠিক আছে, আচ্ছা এইটা প্রবলেম হচ্ছে কেন দেখে নেই, আমি খালি উল্টাই ফেলছি, দেখছেন আমি আগে লিখে ফেলেছি তারপর। আচ্ছা তো তাহলে উল্টে যাবে আবার, কারণ আমি তো আগে স্ট্রাকচার লোডপ্লোড করার আগে আমি লিখে ফেলেছি পুশ এবং তারপর এটা কি হবে ফুল, এবার ঠিক আছে তাই না? এবার ঠিক আছে, এবং ঠিকই যখন আমি আবার ছোট করব তখন আমার উল্টে যাবে, এখন কি হচ্ছে আমাদের উল্টে গেছে তাই না? ঠিক আছে ওকে, তো তাহলে আমরা এই দুইটাকে টেক্সচারলাইন সেন্টার করে ফেলি, সেটা হলো এইটাকে, টেক্সচারলাইন কি সেন্টার, ঠিক একইভাবে কি এটাকে আরেকটা দিতে হবে যেটা আমার টেক্সট কপিরাইট টেক্সটটাকে তাই না? আচ্ছা এটা আমি পিটাকে দিতে বা এইটাকে দিয়ে দিলাম, কপিরাইট টেক্সটটাকে দিয়ে ফেলি, জাস্ট এই ক্লাসটা কপি করে দিলেই তো হয়ে যাচ্ছে তাই না, টেক্সচারলাইন সেন্টার হয়ে যাচ্ছে। ওকে হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে ওকে। তো তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের 300 লেআউটটা কি কমপ্লিট তাই না, 300 লেআউট হয়ে গেল, এখন আর বাকি থাকলো কোনটা, 480টা, 480তে যাই, তো 480তে এখন একটা মজা জিনিস দেখবেন যে আপনাদের ধরতে কিছুই চেঞ্জ করা লাগবে না, খুবই কম পরিমাণ, তো দেখেন এইখানে ঠিক আছে, এই যে এইখানে এখন একটু পরিবর্তন আনতে হবে, এইটা জাস্ট কি করব যে টপটা দিয়েছিলাম ওইটা একটু বাড়িয়ে দেবো, এই তাছাড়া কিছু, তো এইটাকে 50 করে দিলাম, তো এইটাকে এইখানে 480তে তাই না, এটা লিখে দিতে পারি এরকম, কি লিখবো এখানে, ফর লার্জ মোবাইল তাই তো, ওকে তো ঠিক আছে, তো
তো এইটা দিলাম, তারপরে দেখি আমরা নিচে আসি, যেমন যে এইটা একটু খারাপ দেখাচ্ছে, এটা ঠিক করতে হবে, এটাকে কি করবো আমরা, আচ্ছা তো এইটাকে একটা কাজ করি আমরা, মার্জিন টপ দেওয়া আছে না, যেটাকে মার্জিন টপ দেওয়া আছে, এই যে মার্জিন টপ, মার্জিন টপটা একটু কমাই দিই, মার্জিন টপটা কমাই দিলাম, জিরো করে দিলাম, আর মার্জিন বটমটা দিয়ে দিলাম, মার্জিন বটম, বটমটা একটু বাড়িয়ে দিই, তাহলে আমাদের কি জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক পেয়ে গেল, তাই না, বুঝলেন? তো তাহলে এই পরিবর্তনটা দিয়ে দেই, আপনার এই আগে যে 300 স্ক্রিনে ওইটা করে ফেললে এইটাতে খুব কম পরিবর্তন আনা লাগে, মাত্র কয়েকটা জিনিস ঠিক করলে হয়ে যায়। আচ্ছা তো তারপরে দেখি, এইটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, যদিও এটা কিন্তু এত বড় দেখাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে, কিন্তু এটা তো মোবাইলে এত বড় দেখা যাবে না, ছোট স্ক্রিন থাকবে সেখানে এটা ভালো দেখা যাবে, হোয়াইট মোড আছে, যেমন এখানে একটু বেশি পরিমাণ ফাঁকা হয়ে গেছে, তাই না, এবং এটা এক বাম সাইডে কোনায় চেপে আছে, তো আমরা এটাকে তাহলে কি করতে পারি, যে হয় মডাস ফটো আছে এটাকে কি করবো টেক্সচার এনহ্যান্সমেন্টটা দিয়ে দিতে পারি, তাহলে মাঝখানে চলে আসলো সবগুলা, তাই না, এবং কি করব, এবং যে উপরে যে এটা বেশি পরিমাণ মার্জিন আছে সেটাকে কমাই দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে, ব্যাস কমপ্লিট, এটাকে দিয়ে ফেলি। তো দেখেন একটা জিনিস খেয়াল করে, আমাদের টেক্সচার লাইন সেন্টার যেটাকে আমি দিলাম, এইটা কিন্তু আমাদের কি ছোট মোবাইলে দিয়ে দিলে এখানে লাগছে না, তাই না, যদি ছোট মোবাইলে যদি দিয়ে দেয় তাহলে আমরা এটা ছোট মোবাইলেও দিয়ে দিই, যাতে আমাদের আর ঝামেলা কম না লাগে। হয় মোডাস ফটো, এটা কয় নম্বর লাইনে আছে, এইখানে মনে হয় নাই, তাই না, নাই, আচ্ছা যাই, এখানে তাহলে আমরা দিয়ে ফেলি, টেক্সচার লাইন সেন্টারে দিয়ে দিয়ে দিলাম, যাতে আমাদের নিচে এখানে আর দেওয়া না লাগে, কারণ যদি মোবাইল স্ক্রিন যদি দেখা হচ্ছে একটু বড় মোবাইল স্ক্রিনে গেলে ওদের সবসময় মাঝখানে থাকে, সেন্ট্রালি থাকে, এই জন্য। তো তাহলে আমাদের এটা হয়ে গেল, হয়ে গেল, এইটা ঠিকই আছে, এইটা এখানে একটু বাড়াতে পারি, এখানে একটু মার্জিনটা বাড়িয়ে দিতে পারি, সেই যে মার্জিনটা না দিয়ে আমি মার্জিন বটম না দিয়ে মার্জিন টপ দিই, তাহলে আমার মনে হয় ভালো হবে, তাহলে উপর নিচ সমান পরিমাণ ফাঁকা থাকবে, 30 পিক্সেল, ওকে। তো তারপর আর কি আছে, এটা তো অটোমেটিক ঠিক হয়ে আছে, দেখছেন এটা সব কিছু কিন্তু ঠিক আছে, আমাদের আর কিছু কি করা লাগলো না, নতুন করে কোনো স্ট্যান্ড দেওয়া লাগলো না, তাহলে দেখলেন কত সহজে আমাদের হয়ে গেল রেসপন্সিভ, কি তাহলে এখন আপনারা পারবেন না, পারবেন তো, পারবেন, একটু মুখ দিয়ে কথা বের করেন না কেন বলেন, প্র্যাকটিস করবেন তো, হ্যাঁ, তাহলে আপনার বাসায় যে অবশ্যই প্র্যাকটিস করবেন, যাতে এটা কিভাবে যাতে সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, আমি এতদিন কিন্তু কিছু বলি নাই, কিন্তু যদি গ্রুপে যদি এই কাজটা যদি আপডেট না করে এইটা কিন্তু ছুটি পেয়ে যাচ্ছে, অনেকদিন সময় থাকছে, সবাই কিন্তু এইটা করতে পারেন বা অন্য যে কোনো কাজটা করে আপডেট দিবেন, ঠিক আছে, আপনি আপডেট করবেন, আর আমি সম্ভবত মনে হয় পরবর্তীতে PhD নাও ধরতে পারি, এছাড়াও আরো অনেক নতুন নতুন অনেক কাজ আছে যেগুলো আপনার প্রয়োজন হবে, যে ইসেনশিয়াল কিছু যে কোয়েরি আছে, জাস্ট আপনার মিক্সিটা হতে পারে, আইসোটপ হতে পারে, বা বিভিন্ন ধরনের এরকম কিছু কিছু প্লাগইন আছে, এগুলো ইউজ দেখতে হবে, ঠিক আছে। তো তাহলে আমি রেসপন্সিভ হয়তো বা আর দেখাবো না, যদি আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আপনি বলবেন, হ্যাঁ এরকম হবে, আচ্ছা তো তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিই, হ্যাঁ।